কোরআনে কারীমে বলেন প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর মজা নিতে হবে, যায়েকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টি মরণের স্বাদ নিতে হবে, মরণের মজা নিতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা থেকে কেউ বাকি থাকবে না। মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সবার গন্তব্য আমার মাওলার দরবার, সবার গন্তব্য আল্লাহ তাআলার কাছে, সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন মৃত্যু হবে, মরার পর আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন কোনো সন্দেহ আছে? আস্তে বলবেন না, সন্দেহ আছে? তো সবাই মৃত্যুবরণ করবে, সবাই ইন্তেকাল করবে। আমাদের চোখের সামনে আমরা দেখি যত বড় ক্ষমতাবান হোক, যত পাওয়ারফুল লিডার হোক, বলে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না, মরণের হাত থেকে কেউ পালায় বাঁচতে পারে না। আমরা এমনটাও দেখি সবার মরণ কিন্তু একরকম হয় না, বলে বান্দা হিসাবে বান্দারের মরণের মরণের ভিন্নতাও আছে, জোরে কোন ঠিক কিনা? সবার মৃত্যুর হালাত একরকম হয় না। বলি কিছু বান্দা দুনিয়া বিকাজে গিয়া মরণ হয়, আবার কিছু বান্দা জান্নাতের বাগানে আসিয়া মরণ হয়, কিছু বান্দা মসজিদের ভিতরে মরণ হয়, কিছু বান্দার জিহাদের ময়দানে মরণ হয়, কিছু বান্দার নাজগানের অনুষ্ঠানে মরণ হয়। বলে সব বান্দাদের মরণের অবস্থা হালাত একরকম হয় না। কোনো বান্দা মৃত্যুর সময় হাসতে হাসতে বিদায় হয়, আবার কোনো বান্দা মৃত্যুর সময় কান্না নিয়ে জমিন থেকে বিদায় হয়, কোনো বান্দা মরার সময় কালেমা পড়তে পড়তে বিদায় হয়, আবার কোনো বান্দা মরার সময় গালি দিতে দিতে বিদায় হয়, জোরে কোন ঠিক কিনা? তবে মরণ সবার হবে, মরণের ধরন সকলের একরকম না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর মজা নিতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমরা এতটুকু বুঝলাম সকলের মরণ একরকম না। বলে যারা আল্লাহর খাঁটি বান্দা, এই বান্দাদের মরণের আগের হালাত হয় ভিন্নতা, ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়। বান্দার যতদূর দৃষ্টি যায়, যতদূর বান্দার নজর যায়, বান্দার নজর দিয়ে দেখে শুধু ফিরিস্তা, আর ফিরিস্তা বান্দার সামনে হাজির। বান্দার দৃষ্টি যত দূর যায়, আল্লাহর ফিরিস্তারা জমিনে অবতরণ করেন, বান্দা নজর দিয়া দেখেন জান্নাতের নরম তুলতুলে কাপড় বান্দার সামনে হাজির করা হয়, জান্নাতি খুশবু হাজির করা হয়, বান্দাকে ফিরিস্তারা সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর ওলি তোমাকে সালাম, জমিনে কষ্ট করেছো, পরিশ্রম করেছো, জমিনে মেহনত করিয়া জান্নাতে তুমি যেই ঘর ক্রয় করেছো, তোমার ক্রয়কৃত ঘরের দিকে তুমি শীঘ্রই বের হয়ে আসো, জোরে কোন সুবহানাল্লাহ? একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দার সামনে আল্লাহর নূরের নাম ধরা হয়, বান্দার সামনে জান্নাতি ফল তুলে ধরা হয়, বান্দা নিজের আমল নামার দিকে নজর নজর দিয়া বান্দা খুশির সাথে আনন্দ চিত্তে কালেমা পড়তে পড়তে জমিন থেকে বিদায় হয়। কোন দিক দিয়া বান্দার রুহটা বের হয় বান্দা টেরও পায় না, খবরও পায় না। আবার কিছু বান্দা জমিন থেকে বিদায়ের আগ মুহূর্তে কান্না শুরু করিয়া দেয়, বলে বান্দা চক্ষুটা একবার ডান দিকে ঘুরায়, আবার বাম দিকে ঘুরায়, উপরে তাকায়, পিছনে তাকায়, কি যেন বান্দা দেখতেছে, বান্দার জবান দিয়া বলতে চায় কিন্তু জবান দিয়া আওয়াজ বের হয় না। ডাকাত দেখলে অনেক সময়, সন্ত্রাসীদের সামনে পড়লে,
বলে ইচ্ছা মতো সব শক্তি দিয়া জোরে চিল্লাইতে মন চায় কিন্তু আওয়াজ বের হয় না বান্দার জবান দিয়ে আওয়াজ বের হয় না ভয় আতঙ্ক বলে কিছু বান্দা জমিন থেকে বিদায়ের সময় ভয় আতঙ্ক নিয়া জমিন থেকে বিদায় হয় বান্দার জবানে তালা লাগিয়া যায় জবান দিয়া কালিমাও পড়তে পারে না বলে সব বান্দাদের মরণের হালত কিন্তু একরকম হয় না ফেরাউন জমিন থেকে বিদায় হয়েছে নমরুদ জমিন থেকে বিদায় হয়েছে সাদ্দাদ জমিন থেকে বিদায় হয়েছে আবু জাহিল্লাও বিদায় হয়েছে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হয়েছে বলেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন সকলের বিদায়ের হালাত অবস্থা কি একরকম আস্তে বলবেন না একরকম বলে মৃত্যু একরকম না ভিন্নতা আছে মৃত্যুর পরের জিন্দিগির ব্যাপারেও তিনাদের ভিন্নতা আছে বলে আবু জাহিল্লার একরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক রকম কথা কোন ঠিক কিনা এ মুসলমান আমরা কোরআনের আয়াত অনুযায়ী বুঝলাম যে সকল মানুষ মৃত্যুবরণ করতে হবে আল্লাহর নবীও মানুষ তবে আল্লাহর নবী এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সাথে কোন দিক থেকে আমার নবীর তুলনা চলে না আমার নবী নূরের মানুষ আমার নবীর মতো অন্য কোন মানুষ হতে পারে না জোরে কোন ঠিক কিনা নবীজিও এন্তেকাল করেছেন একটু দিল দিয়ে অনুধাবন করেন এন্তেকালের পর নবীজির হায়াত এখন কেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন নবীর একজন গোলামের ব্যাপারে নবীর একজন আশেকের ব্যাপারে আল্লাহ তাআলা শোনায় দেয় শোনো আমার হাবিবের একজন গোলাম আমার হাবিবের একজন আশেক যদি জমিন থেকে বিদায় হয় দিন প্রতিষ্ঠা করতে গিয়া দিন কায়েম করতে গিয়া অন্যায়ের মোকাবিলা করতে গিয়া জীবন যদি কোরবানি দেয় তোমরা সাবধান তাদেরকে মরা বলবে না তাদেরকে মরা বলা যাবে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين بولن لا تقولوا لمن يقتل في سبيل الله أموات تمرأ بوليونا تدرك مرأ بوليونا যারা আমার রাস্তায় জীবন কোরবানি দেয় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মরা বলবা না তারা মরা না বাল আহিয়াউন বরং তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার বরং তারা জিন্দা তোমরা অনুধাবন করতে পারো না তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না আমি আপনাদের কাছে জানতে চাই নবীর একজন আশেক যদি দিন কায়েমের জন্য জীবন কোরবানি দেওয়ার কারণে আল্লাহ নিষেধ করেন তাদেরকে মরা বলিও না তারা মরা না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর নবীকে যারা মরা বলবে বলেন তারা আমাদের আপন না দুশমন আস্তে বলবেন না দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন তারা আমাদের আপন না দুশমন আসেনি এই রকম দুশমন আস্তে বলবেন না জবান খুলে বলবেন আসেনি আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন بل أحياء عند ربهم يرزقون
বলে যারা দিন কায়েমের জন্য জীবন কোরবানি দেয় তাদেরকে মরা বলা দূরের কথা মরা বলা দূরের কথা ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বলে দিন কায়েমের পথে যারা জীবন কোরবানি দেয় মরা বলা দূরের কথা তাদেরকে মরা বলে ধারণাও করা যাবে না কার কথা আপনাদের আওয়াজ লাগবে কার কথা মৃত বলা দূরের কথা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না বলেছেন কে আল্লাহ আল্লাহ বলেন বাল আহিয়াউন তারা জীবিত ইনদা রব্বিহিম ইউরযাকুন তারা জীবিত তারা জিন্দা এমন জীবিত আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় তারা রিজিকও পায় এই রিজিকটা কেমন আমরা জানি না এটা কি ধরনের রিজিক আমরা জানি না তবে আল্লাহ তাআলা বলেছেন শোনো তারা আমার কাছ থেকে রিজিক পায় এমন জীবিত তোমরা অনুধাবন করতে পারো না বুঝতে পারো না যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন কোরবানি দেয় আল্লাহ প্রথম আয়াত শুনাইলাম আল্লাহ বললেন তাদেরকে মরা বলিও না তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না পরের যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বললেন মৃত্যু বলে ধারণাও করিও না এরা জীবিত আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আমার কাছ থেকে তারা রিজিক পায় এবার দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন নবীন একজন আশেককে যদি মরা বলা না যায় আল্লাহ নিষেধ করেন বলেন আমার নবীকে মরা বলা যাবে আসতে বলবেন না আপনাদের মহব্বতের আওয়াজ কামনা করতেছি একটু আওয়াজ দিয়া বলবেন নবীর আশেককে যদি মলা মৃত বলে ধারণাও করা না যায় আমার নবীকে মরা বলা যাবে দিল দিয়ে অনুধাবন করেন আমার মালিকের কাছে অসম্ভব কিছুই নাই আল্লাহর কাছে অসম্ভব কিছুই নাই সব আমার আল্লাহর কাছে সম্ভব দেখেন আসহাবে কাহাফের যুবকের দল ইমানের স্লোগান দেওয়ার কারণে ইমানের আওয়াজ দেওয়ার কারণে জালেম বাদশাহ স্বৈরাচারী বাদশাহ নিজেও মূর্তি পূজা করতো এবং দেশের মানুষ মূর্তি পূজা না করলে তাদের ওপর প্রহার করতো অত্যাচার ও বিচার চালাইত বলে সম্ভ্রান্ত ফ্যামিলির কিছু জওয়ান যুবক ওরা মূর্তি পূজা করে না মূর্তি পূজা করতে ভালো লাগে না বিশাল মেলা যখন বসানো হয় বেহায়াপনা করা হয় মূর্তি পূজা করা হয় বাদশা বাধ্যতামূলক সবাই রে ঘোষণা দিল মূর্তি পূজায় সবাই সামিল হতে হবে সবাই মূর্তি পূজা করতে হবে মূর্তির সামনে মাথা ঠেকাতে হবে বলে একজন যুবক গাছের তলায় আসিয়া বসল মন খারাপ কিছুক্ষণ পর আরেকজন আসিয়া বসল মন খারাপ কিছুক্ষণ পর আরেকজন এভাবে সাতজন যুবক গাছের তলার ভিতরে আসিয়া বসিয়া যায় কেউ কারো কাছে মনের কথা কয় না কার মনে কি জ্বালা কেউ বলে না একজন যুবক জিজ্ঞাসা করল ভাইয়েরা তোমরা এখানে কেন আসিয়া বসলা মেলায় যাও না মূর্তি পূজা করো না ওখানে নাচ গান হয় নাচানাচি হয় সব হয় ওই জায়গায় কেন হাজির হও না ওখান থেকে এখানে আসিয়া কেন মন খারাপ করে বসা কেউ কারো মনের কথা বলে না সবাই না বললে হবে না যুবক একজন দাঁড়ায় বলে শোনো তোমরা কেউ না বলো আজকে আমি আমার মনের কথা বলবো এই যে আমাদের কাউমের লোকেরা আমাদের স্বজাতিরা আল্লাহরে বাদ দিয়া দেবতাদের সামনে মাথা ঠেকায় মূর্তি পূজা করে এগুলো ভালো লাগে না এই মূর্তি পূজা আমার ভালো লাগে না এই জন্য মন খারাপ কুনিয়া এই জায়গায় আসিয়া বসলাম আমি মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আর মূর্তি পূজা করব না এখন থেকে এক আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত নিয়ে নিলাম বলেন আমরা ইবাদত করব কার দিল থেকে ইমানের আওয়াজে বলবেন ইবাদত করব কার এবার বাকি যুবকেরাও আওয়াজ দিয়া বলে হ্যাঁ এই চিন্তা নিয়ে আমিও তো গাছের তলায় এই চিন্তা নিয়ে আমিও তো এখানে হাজির হইলাম এবার সবার একমন হয়ে গেল আমি ওদিকে আলোচনা শোনাবো না সিদ্ধান্ত নিয়ে নিল
আর আমরা মূর্তি পূজা করব না এবার বাদশা খবর পাইয়া সম্ভ্রান্ত ফ্যামিলির এই সদস্যদেরকে সন্তানদেরকে এদের উপর অত্যাচার চালানোর আগে তাদেরকে একটু ভাবার সময় দিল একটু সুযোগ দিল যে আগামী দিন পর্যন্ত তোমাদের সময় দিলাম তোমরা যদি মূর্তি পূজা না করো তোমাদের একজনকেও ছাড়ব না তাওহীদের আওয়াজ দেওয়া বন্ধ করিয়া দিবা আমরা সবাই মিলিয়া যা করি তোমরাও তা করবা ভিন্ন কিছু করতে পারবা না তোমাদের চেহারার দিকে তাকাইয়া মায়া লাগলো তোমরা আমাদের সন্তান এজন্য একটু সুযোগ দিয়া দিলাম যুবকরা সুযোগ পাইয়া একজন আরেকজনের সাথে পরামর্শ করিয়া বলেন না 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 আরামের জিন্দেগি বিসর্জন দিলাম আর আমরা এই ধন সম্পদ আমাদের দরকার নাই আরামের জিন্দেগি দরকার নাই মা বাবা আপন স্বজন সব ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম যুবকরা সবাই একমত হয়ে গেল ও যুবক একটু কানটা লাগায় দাও তারাও যুবক আমরাও যুবক বলে সব ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল কেন আরামের জিন্দেগি টাকা পয়সার অভাব নাই আরাম আয়েশের অভাব নাই সব ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত কেন বলে সব ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়া যাবে না সব বাদ দিব ঈমান বাদ দেওয়া যাবে না একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরাও এমন আওয়াজ দিব সব বাদ দিব আমরা ঈমান বিসর্জন দিব না জোরে কোন ঠিক কিনা আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা এ মুসলমান দিল নরম করিয়া দাও আসহাবে কাহাফের আল্লাহর ওলিরা যুবকের দল সব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয় এবার রওনা দিয়েছে সব ছাড়িয়া রওনা দিয়েছে ঈমানের উপর অটল থাকার জন্য সাথে আরেকজন কৃষক অ্যাড হয়ে গেল কৃষকের আরেকটা কুকুর সাথে অ্যাড হয়ে গেল ওই কুকুরটা আল্লাহর প্রিয় বান্দাদের চিনল এজন্য যত কুকুর আছে সব কুকুরের মধ্যেই কুকুর দামি কুকুর হয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই একটা কুকুর যদি আল্লাহর ওলিদের পিছনে পিছনে যাওয়ার কারণে কুকুরটা দামি হয় আমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের পথে অটল অবিচল থাকিয়া দিন কায়েমের জন্য জীবন কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়া নেই আমাদের দাম ইজ্জত মর্যাদা বাড়ায় দিবেন কে আস্তে বলবেন না জবান খুলে বলেন কে আমি লম্বা আলোচনা ওই দিকে শোনাবো না যুবকের দল চলতে চলতে ক্লান্ত এদের মধ্য থেকে একজন ডাক নিয়ে বলে শোনা একটা গুহার ব্যাপারে আমার ধারণা আছে এই গুহাটা নিরাপদ ভিতরে জায়গা বেশি এই গুহার ভিতরে আমরা আশ্রয় নিব কারণ জালেম বাদশাহ যদি আমাদের খুঁজিয়া পায় তাইলে আমাদের ছাড়বে না আমাদের ওপর অত্যাচার অবিচার করবে ফলে আমরা সহ্য করতে না পারিয়া হয়তো আমরা ঈমানের আওয়াজ দেওয়া বন্ধ করে দিব অতএব আমরা ওই গুহার ভিতরে আশ্রয় নিব চলো গুহাটা নিরাপদ ভিতরে জায়গা আছে যুবকের দল গুহার ভিতরে গিয়া ঢুকে দিল দিয়ানো ধাবন করিয়ালান গুহার ভিতরে ঢুকার পর যুবকরা আক্লান্ত শ্রান্ত অবিশ্রান্ত চোখের ভিতরে তন্দ্রা একটু ঘুম ঘুম ভাব বলে একটু ঘুম ঘুম ভাব যখন চলে আসলো নিজেদের অজান্তেই ঘুম চলে আসলো ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদের হালাতটা কেমন হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فلينظر أيها أزكى طعاما فلينظر
يأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন যুবকরা ঘুমাইল ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদের হালাত কি হলো আল্লাহ বলেন ওয়াকাযালিকা বাআসনাহুম তারপর আমি আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগ্রত করালাম জাগ্রত হওয়ার পর লিয়াতাসাআলু বাইনাহুম কেন ঘুম থেকে উঠাইলাম আল্লাহ বলেন যাতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে পারে কথা বলতে পারে জানতে পারে তারা কতক্ষণ পর্যন্ত ঘুমাইল এবার কালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম তাদের মধ্য থেকে একজন কথক জিজ্ঞাসা করল তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইছো বলে আমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইলাম কেমন কেমন জানি লাগতেছে কতক্ষণ পর্যন্ত আমরা ঘুমাইলাম কতক্ষণ পর্যন্ত তোমরা ঘুমাইছো একজন তারা তাদের মধ্য থেকে কেউ কেউ ডাক দিয়া বলল কালু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম তারা ডাক দিয়া বলল একদিন পুরা ঘুমাই নাই একদিনের কিছু কম হবে বলে একদিন অথবা একদিনের কম হয়েছে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ বলে একদিন অথবা একদিনের কম হয়েছে এবার তারা বলে না কতক্ষণ ঘুমাইছো এটা সন্দেহের একটা বিষয় একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করা শুরু করে দিল এবার ডাক দিয়া বলল তর্ক করা বাদ দাও আসলে আমরা কতক্ষণ ঘুমাইলাম এটা একজন জানেন বলে কালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আমরা কতক্ষণ ঘুমাইলাম এটা জানেন একজন কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে একটু জবান খুলে বলেন তিনি কে বলে আমরা তর্ক করি লাভ নাই তোমরা তর্ক করো না কতক্ষণ ঘুমাইছো এটা আল্লাহ জানেন এখন একজন যখন ওদের সাথে এমন একজন ছিল যার কাছে মুদ্রা ছিল মুদ্রা প্রচন্ড ক্ষুধা বলে আমরা এই তর্ক এখন আর দরকার নাই মুদ্রা হাতে নিয়ে বলে একজন একটু বাজারে যাও তোমাদের মধ্য থেকে একজনকে বাজারে পাঠাও সে বাজারে যাবে বাজারে গিয়া যাতে খাবার নিয়ে আসে খাবার বলে সব খাবার আনা যাবে না বাজারে যাওয়ার পর উত্তম খাবার যাতে নিয়ে সামনে হাজির হয় আর খুব সতর্কতা অবলম্বন করবা জালেম বাদশাহ যদি আমগো সংবাদ পায় তবে আমগো উপরে কিন্তু অত্যাচারের স্টিম রোলার চালায় দিবে আল্লাহ বলেন ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা يشعرن بكم أحدا বলে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা মুদ্রাগুলো হাতে নিয়ে বলতেছে একজনকে বাজারও প্রেরণ করো বাজারে প্রেরণ করে দাও তোমাদের মধ্য থেকে সে বাজারে গিয়া যেমন তেমন খাবার যাতে না আসে কারণ আমরা ইমানওয়ালা আমরা ইমানদার আমরা সব ধরনের খাবার খেতে পারবো না একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন যারা ইমানদার তারা কি সব খাবার খাইতে পারে আসতে বলবেন না সব পারে ইমানদারের খাবার খাবারের ভিন্নতা আছে না নাই বলে ইমানদার শুয়োর খাবে না ইমানদার খাবে বকরি ইমানদার খাবে ছাগল ইমানদার খাবে ওই গরুর গোশত চিল্লা এখন ঠিক কি না ইমানদার সব খাবে না আফসুস আমরা মুসলমান আজকে যা পাই কিছু বাদ দেই না সব খাই খাইতে খাইতে পায়খানা পর্যন্ত খাই জোরে কন ঠিক কিনা পায়খানা খাওয়ার মতো বান্দা কি নাই এদিকে কথা কয় না আওয়াজ দিবেন পায়খানা খাওয়ার মতো লোক কি নাই
এই যে ঘরে ঘরে সুদের কারবার যারা সুদ খায় ঘুষ খায় সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া যেই খাবার আপনি সামনে নিলেন কান খুলে শুনেন এগুলোর চাইতে পায়খানা অনেক ভালো কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কি না এবার বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন পায়খানা খাওয়ার মতো লোক আপনাদের এইদিকে আসে না নাই এ মুসলমান ইমানদার মুদ্রা হাতে নিয়ে বলতেছে সব খাবার আনা যাবে না ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা বলে যেহেতু আমরা ঈমানওয়ালা আমরা ঈমানদার বলে নজর দিয়া দেখবা ভালো করে চিন্তা করে দেখবা কোন খাবার উত্তম উত্তম খাবার যাতে নিয়ে হাজির হয় আর খুব সতর্কতা যাতে অবলম্বন করে জালেম বাদশা যাতে আমাদের সংবাদ না পায় এদিকে কি সমস্যা কি হইছে এদিকে তো চেক করলে আওয়াজ কিসের কি মাইকের আওয়াজ চেক করে কি করে ওরা ওখানে তো শিন্নের প্যাকেট করলে আমরা কথা বলবো ওদের আওয়াজ এখানে আসবে এটা কি ধরনের কথাবার্তা এই একজন যান একজন সবাই যাবেন না একজন যান বসেন এই তোমরা বসো তোমরা বসো বসো তোমরা ওদের কথা বন্ধ না হইলে আমরা আলোচনা করব না ওদের কি কমন চান্স নাই নাকি এই জায়গায় আমরা কথা বলতেছি ওরা চিল্লানো আরম্ভ করছে কথা বন্ধ করাইতে হবে আপনারা বিরক্ত হচ্ছেন না তো একটু সামনে আগাবো আল্লাহ উত্তম একটা পরিবেশ দান করে দিক জোরে বলেন আমিন এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন তাইলে এরা ঘুমাইলো ঘুম থেকে জাগ্রত হইল কথাবার্তা বলল কতক্ষণ ঘুমাইলাম সন্দেহ কতক্ষণ ঘুমাইছে এরা বলতে পারল না আল্লাহর উপর ছাড়িয়া দিল এরপরে বলল বাজারে যাও খাবার নিয়ে আসো তবে সব খাবার আনা যাবে না আমরা ইমানদার আমরা উত্তম খাবার খাই হালাল খাবার খাই বলে পবিত্র হালাল খাবার যেন নিয়ে আসে জোরে কন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার টুপি মাথায় দিয়েছো তোমার দাড়িও আছে তুমি নেক আমলও করো কিন্তু তোমার খাবারগুলো হারাম টাকার কেনা খাবার ভালো করিয়া শুনিয়া লও তোমার জিন্দিগির একটা নেক আমল আমার মাওলার দরবারে কবুল হবে না জোরে কন ঠিক কিনা আল্লাহর নবী বলেন মানিশ তারা সাওবাম বি আশারি দারাহিমা ও ফিহি দিরহামু হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি বলে তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো এর মধ্যে তোমার 9 দিরহাম হালাল 9টা টাকা তোমার হালাল 1টা টাকা তোমার হারাম বলে এই জামাটা যতক্ষণ তোমার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি জিকির করবা কবুল হবে না তুমি নামাজ পড়বা কবুল হবে না তোমার ইবাদত বন্দেগী আমার মাওলার দরবারে কবুল হবে না এ মুসলমান ইমানদার হালাল খাওয়া ফরজের উপরেও ফরজ একটা জবানও বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা হালাল খাওয়া শুরু করতে চাই কি চাই না যুবকদের মধ্য থেকে একজন মুদ্রা নিয়া বাজারে রওনা দেয় বাজারে রওনা দিয়া দেখে রাস্তা ঘাট কিছুই চিনা যায় না কেমন জানি অপরিচিত অপরিচিত মনে হয় কিরে আমগো দেশের রাস্তা ঘাট আমি চিনি না এই যে সকাল বেলায় না মাত্র পাহাড়ের ভিতরে গিয়ে একটু ঘুমাইলাম এখন বিকাল বেলা বের হলাম রাস্তাঘাট কোনো কিছুই চিনা যায় না যুবক মনে মনে চিন্তা করে আমি কি পাগল হয়ে গেলাম নাকি বলে না পাগল হয়ে গেলাম নাকি কিছুই মাথায় ঢুকতেছে না এ মুসলমান ইমানদার আপনাদের কাছে জানতে চাই 309 বছর আগে রাস্তাঘাট যেমন ছিল 309 বছর পরে রাস্তাঘাট তেমন থাকবে না পরিবর্তন হবে যুবক কত বছর ঘুমাইছে বলে 309 বছর রাস্তাঘাট চিনা যায় না সাবর অপরিচিত বাজারে যাওয়ার পর মুদ্রা হাত মুদবাদ বাজারে যাওয়ার পর উত্তম খাবার আর খাবারেও পরিবর্তন আগের মতো খাবারও দেখা যায় না কেমন নতুন নতুন খাবার তো যুবক খাবার নিয়া টাকা দিল দোকানওয়ালা টাকা পাইয়া টাকার দিকে নজর দিয়া হিসাব মিলায় এত দেখি 309 বছর আগের মুদ্রা একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ
দোকানওয়ালা ডাক দেয়, পাইছি তোমারে, তুমি গুপ্ত ধন পাইছো, তোমার কাছে গুপ্ত ধন আছে, অতীতের গুপ্ত ধন তোমার কাছে রয়েছে, বলো তোমার কাছে গুপ্ত ধন আছে সন্ধান দাও। যুবক বলে না 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 আমার কাছে গুপ্ত ধন নাই। যুবক বলে বাজা আলেম বাদশার ভয় আমরা একটু ওই গুহার ভিতরে আশ্রয় নিলাম, একটু সকালবেলা ঘুমাইলাম, এখন না ঘুম থেকে জাগ্রত হয়ে আসলাম, কি বলো আমার কাছে গুপ্ত ধন? বলে না 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 তোমার কাছে আছে, চলো তোমারে বাদশার কাছে নিয়ে যাব। বলে বাদশার সামনে আমারে নিও না, বাদশা যদি খবর পায় আমগো উপরে চাপ দিবে। বলে কোন বাদশার কথা বলো? বাদশার নাম বলার পর বলে বলো কি ওই বাদশা তো বহু আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন 309 বছর আগের বাদশা 309 বছর পরে থাকবে না, বিদায় হবে। ওই বাদশা ছিল ধার্মিক, আলোচনা ওদিকে নিলাম না, বাদশার সামনে নেওয়া হলো, বাদশা সব শুনলো, আসহাবে কাহাফের যুবকদের সাথে বাদশার কথাও হলো, যুবকরা আবার ঘুমাইল, আল্লাহ তাদেরকে ঘুম দিয়া দিলেন, মরণ দিয়া দিলেন, তারা জন্মের মতো ঘুমায় গেল। মুসলমান দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, বলেন একজনের কাছে সম্ভব, বলেন তিনি কে? 309 বছর ঘুম পড়ায় রাখলেন আমার আল্লাহ, 309 বছর। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি 309 বছরে তাদের দেহ মাটি না খায়, 309 বছরে যদি তারা পঁচিয়া না যায়, গলিয়া না যায়, বলেন আমার নবী কি রওজা শরীফে মরে পঁচে গলে গেছেন? আস্তে বলবেন না, গলে মাটির সাথে মিশে গেছেন? ইমান মজবুত করেন, ইমান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধু নয়, বলে সব নবীরা কবরে জিন্দা। আমি আপনাদেরকে শুরুতে আয়াত শুনাইলাম, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তবে এটাও বললাম, সবার মরণের হালাত একরকম হয় না, মৃত্যুর পরে সবার অবস্থাও একরকম হয় না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছেন কথা সত্য, আল্লাহ নবীর রুহ মোবারকটা আল্লাহ তাআলা নবীর দেহ মোবারক ছাড়া অন্য কোনো জায়গা রাখার মতো উপযুক্ত জায়গা বানান নাই। বলে নবীর রুহ মোবারক আমার নবীর দেহ মোবারকের ভিতরে আল্লাহ আবার দিয়া দিছেন, জোরে কন সুবহানাল্লাহ। এখন নবীর রওজা মোবারকে কেমন জীবিত? বলে দেহ এবং রুহ মোবারকের সমন্বয়ে জীবিত। সুবহানাল্লাহ, বের হয় না। রওজা শরীফে আমার নবী কেমন? বলে দেহ আর রুহ মোবারকের সমন্বয়ে জীবিত। দুনিয়াতে যেমন ছিলেন তেমন জীবিত আল্লাহ নবী রওজা মোবারকে, কিছুই পরিবর্তন হয় নাই, শুধু কিছু সময়ের জন্য আমার আল্লাহ আল্লাহ নবীর দেহ মোবারক থেকে রুহ মোবারক আলাদা করেছেন। এরপরে আল্লাহ নবীর রুহ মোবারক আবার আমার আল্লাহ নবীজির দেহ মোবারকে ফিরিয়ে দিয়েছেন, জোরে কন সুবহানাল্লাহ। আরে শুধু আমার নবী না, সব নবীরা তাদের রওদাতে তাদের কবরে জীবিত, শুধু জীবিত না, তিনারা কবরে মাওলার বন্দিগি করে, ইবাদত করে, নামাজও আদায় করে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। দিল দিয়ে অনুধাবন করেন ইমাম বাইহাকীর হায়াতুল আম্বিয়া 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, বলে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবর শরীফে জীবিত, জীবিত শুধু জীবিত নয়, বলি ইউসাল্লুন তিনারা কবর শরীফে ইবাদতে রত আছেন, জোরে কন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফেও হাদিসটা এসেছে, আল্লাহ নবী বলেন মেরাজের রজনীতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, জিব্রাইল আসলেন, বোরাতের ব্যবস্থা হয়ে গেল, বোরাক আমার সামনে হাজির। জিব্রাইল আল্লাহ নবীরে ঘুম থেকে উঠাইয়া, তান্দ্রা থেকে উঠাইয়া জামজামের নিকটে নিয়ে গেলেন, অজু করালেন, আমার নবী অজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, বোরাক সামনে হাজির। আমার নবী বোরাকে সওয়ার হয়,
আর দ্রুত গতিতে চোখের পলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে যাওয়া এক মাস, আসা এক মাস, চোখের পলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নবীরে নিয়ে নিছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? শুধু ওখানে না, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সিদরাত সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমে পর্যন্ত নবীজির নিয়ে নিছেন কে? বলেন এটা আল্লাহর কাছে সম্ভব নেই, কথা কয় না সম্ভব নেই। আমার আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছু আছে? অসম্ভবকে সম্ভব করা কার কাজ? আমাদের দেশে অসম্ভবকে সম্ভব করার মতো মানুষ তো অনেক আছে। টেলিভিশনে অ্যাড দেয় অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, কথা কয় না? হ্যাঁ, এ কথা কোন মুসলমানের কথা হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? ইমানের আওয়াজ দিয়ে বলবেন, অসম্ভবকে সম্ভব করা একজনের কাজ, বলেন তিনি কে? এ মুসলমান দিল নরম করিয়া দেন, এখানে আরেকটু আলোচনা দরকার। বলেন আমার নবীর মেয়েরাজ সশরীরে নাকি স্বপ্নে? আমার নবীর মেয়েরাজ শরীফ সশরীরে হয়েছেন, স্বপ্নে হয় নাই। স্বপ্নে হয় নাই এটার প্রমাণ কোরআন থেকেই নিয়ে নেন, কারণ আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ লাগায় দিলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহান, সকল অপারগতা থেকে, অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে। বলে আমি আল্লাহ হলাম সুবহান, আমার কাছে দুর্বলতা নাই, অক্ষমতা নাই, অপারগতা নাই, অসম্ভব নাই, সব আমার কাছে সম্ভব। আমার নবীর মেরাজ নিয়ে তোমরা বিভিন্ন কথাবার্তা বলবা, বলবা যুক্তিতে মিলে না, যুক্তিতে মিলে না, কেমনে সম্ভব? যাইতে এক মাস, আসা এক মাস, তদানীন্তন সময়ে লাগিয়া যাইত, নবীজি নাকি চোখের পলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, ওখান থেকে নাকি আরশে আজিম পর্যন্ত চলে গেলেন, আবার রাত ফুরাবার আগেই নাকি আমার নবী চলে আসলেন। বলে দুনিয়ার মানুষ চিন্তা করবে, বিবেকে মিলে না, এটা অসম্ভব, এটা কেমনে সম্ভব, এটা বুঝে আসে না। এই জন্য তোমরা বিভিন্ন কথাবার্তা বলবা, আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ সুবহান, আমার কাছে অসম্ভব বলতে কিছুই নাই, সব আমার কাছে সম্ভব। এ মুসলমান ইমানদার, বলেন আমার আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? আসতে বলবেন না, আছে? এই মুসলমান দিল দিয়ে অনুধাবন করি আলান, আল্লাহ নবীর মেয়েরাজ স্বপ্নে নয়, সশরীরে। যদি স্বপ্নে হতো এত কথার কিছু ছিল না, এত আলোচনার কিছুই ছিল না, স্বপ্নে অনেক কিছুই হয়। বলে আল্লাহ নবীর মেয়েরাজ স্বপ্নে হয় নাই, বরং সশরীরে আমার নবীর মেয়েরাজ হয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দিল দিয়ে অনুধাবন করি আলান, আল্লাহ নবী বলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম। এখন যে হাদিসটা শোনাবো সহি মুসলিমে আছে, মেশকাত শরীফে হাদিসটা এসেছে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া ফাইদান মূসা কায়িমু ইউসাল্লি ফাইদান রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুয়া ওয়া ইদান ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম কায়িমু ইউসাল্লি أقرب الناس به شبها عروة بن مسعود الثقفي وإذا إبراهيم قائم يصلي أشبه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتهم. تلا بولن الله أكبر.
আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাহমাতুল লিল আলামিন বলেছেন ক্বাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া আমি মিরাজের রজনীতে নিজেকে একদল আমবিয়া আমবিয়াদের মধ্যে দেখতে পেলাম একদল নবীদের মাঝে আমি নিজেকে দেখতে পেলাম ওই নবীদের মাঝে সব নবীরাই ছিলেন সব নবীরাই ছিলেন আল্লাহর নবী বলেন ক্বাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম বলে ফাইদান মুসা কাইমু ইউসাল্লি আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন এবার অনেকেই বলবে দাঁড়ায়া নামাজ পড়তেছেন এটা রূহের আধ্যাত্মিক ব্যাপার দেহ আর ওই রূহের সমন্বয় না এটা আধ্যাত্মিক ব্যাপার সেবার হবে আল্লাহ নবী বলেন না 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 আধ্যাত্মিক ব্যাপার নয় মুসা নবীর যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে দেখলাম শোনো আমি নবীর কাছ থেকে শুনিয়া লও মুসা নবীর আকৃতিটা কেমন সুবহানাল্লাহ বলেন বলে মুসা নবীরে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন ফাইদান রজুলুন দরবুন জাদুন কান্নাহু মির রিজালি শানুয়া বলে মুসা নবীর চুলগুলা কেমন শুনিয়া লও বলে চুলগুলা একটু কোকড়ানো কোকড়ানো মুসা নবীর আকৃতি কেমন শুনিয়া লও বলে আকৃতি দেখলাম ওই যে শানুয়া গোত্র আমাদের শানুয়া গোত্র এ শানুয়া গোত্রের মানুষদের মতো তিনার আকৃতি চিল্লায় কন সুবহানাল্লাহ দিল দিয়ানো ধাবান করি আলান আল্লাহর নবী বলেন ওয়াইদান ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন ওয়াইদান ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম কাইমু ইউসাল্লি আমি ঈসা নবীরও দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন ঈসা নবীর আকৃতি কেমন আমার নবী জানায় দেয় বলে আকরাবুন নাস বিহি শাবাহান উরওয়াত ইবনু মাসউদিন সাকাফিউ বলে ঈসা নবীর আকৃতি ও ঈসা নবীর আকৃতি আল্লাহ নবী জানায় দিলেন উরওয়া বিন মাসউদ সাকাফির মতো উরওয়া বিন মাসউদ সাকাফির মতো ঈসা নবীর আকৃতি চিল্লায় কোন সুবহানাল্লাহ যে জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন শোনো ঈসা নবীরে দেখলাম দাঁড়ায় নামাজ পড়তেছেন আকৃতি কেমন উরওয়া বিন মাসউদ সাকাফির মতো আকৃতি এ মুসলমান ইমানদার একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন ঈসা নবী এন্তেকাল করেছেন না এখনো জীবিত আছে আস্তে বলবেন না জবান খুলে বলবেন ঈসা নবী এন্তেকাল করেছেন না এখনো জীবিত তিনি এখনো জীবিত এটা যারা অস্বীকার করবে তারা বেঈমান কেন বেঈমান কারণ এটা যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করবে কথা কয় না ঈসা আলাইহিস সালাম জীবিত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জমিন থেকে উঠায় নিছেন মৃত্যু দেওয়া ছাড়া এখনো তিনি ইন্তেকাল করেন নাই বলে তিনাকে জমিন থেকে যখন উপনি উঠায় নেওয়া হয় 33 বছর বয়স ছিল আবার মাসখান দিয়া হাজার হাজার বছর চলে যাওয়ার পর আবার ঈসা নবীর আল্লাহ জমিনে পাঠাবেন কেন পাঠাবেন ঈসা আলাইহিস সালাম জমিনে আসিয়া আমাদের দুশ্মন মানবতার দুশ্মন দাজ্জালকে হত্যা করবেন জোরে কোন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম দামেস্কের সাদা মিনার মসজিদে অবতরণ করবেন ইমাম মাহদী যখন মুসলমানদেরকে নিয়ে কাতার সোজা করিয়া একামত দেবেন একামত একামত দেওয়া হবে ইমাম মাহদী লিডার হইয়া সামনে যাবেন নামাজ পড়াবার নিয়তে ঠিক ওই সময় দাজ্জাল আবার 70,000 ইহুদি সৈন্য অস্ত্র শস্ত্র নিয়া মুসলমানদের হত্যা করার জন্য ওই দরজার বাহিরে দাঁড়ায়া থাকবে ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে নামাজের কাতার সোজা করবেন নামাজের একামত হবে মসজিদে নামাজের একামত হবে এবার সালাতে যাবেন ঠিক ওই সময় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠায় দিবেন তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করিয়া জমিনে অবতরণ করবেন অবস্থা এমন হবে চুলগুলো থেকে মনে হবে ফোটায় ফোটায় পানি ঝরতেছে ঈসা আলাইহিস সালামকে দেখিয়া মুসলমানদের ইমাম ইমাম মাহদি তিনি ঈসা নবীরে দেখিয়া সামনে চলে আসবেন বলবেন আপনি সামনে যান আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আপনি নামাজ আদায় করাবেন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন না না না
আমি নামাজ পড়াবো না আজকে আমি নামাজ পড়ার জন্য আসছি জিল্লা কোন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবে আপনি যান নামাজ পড়ান ইমাম মাহদী সামনে গিয়া সালাত আদায় করবেন নামাজ আদায় করবেন দেখেন আমাদের কত সম্মান উম্মতে মুহাম্মদীর কত মর্যাদা কত শান শওকত একজন নবী হইয়াও ঈসা নবীর মত নবী উম্মতে মুহাম্মদীর পেছনে নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ বলে ঈসা নবী তিনার পেছনে নামাজ পড়ার কারণ আছে কারণ তিনি মানুষকে বোঝায় দিবেন শোনো আমার কথা চলবে না আমার নবী যা বলে গেছে রাহমাতুল লিল আলামিন যা বলে গেছে আল্লাহর অর্ডার আমি ঈসা নবী যাতে আল্লাহর হাবিবের দেখে যাওয়া শরীয়ত অনুযায়ী চলি জোরে কোন সুবহানাল্লাহ তিনি উম্মতে মুহাম্মদী হিসাবে উম্মতে মুহাম্মদীর পেছনে নামাজ পড়বেন চিল্লে বলবেন না সুবহানাল্লাহ এ মুসলমান একটু দিলটা নরম করিয়া দেন ঈসা আলাইহিস সালাম সালাত সমাপ্ত করার পর বলবে দরজা খোলো দরজা খোলার পর এবার ওই দাজ্জাল নজর দিয়া দেখবে তিন তার জম সামনে হাজির বলে ঈসা নবীরে দেখতে দেরি হবে দাজ্জাল লবণ যেভাবে পানিতে পড়লে মিলিয়া যায় এরকম মিলিয়া যাইতে দেরি হবে না দৌড়ে পালাইতে চাইবে ঈসা নবী তাকে হত্যা করবে এ মুসলমান ইমানদার বাস দাজ্জাল খতম হয়ে যাবে দাজ্জালের ফিতনা খতম হয়ে যাবে একটু দিল দিয়া ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা দাজ্জালের ফিতনা হতে বাঁচতে চাই কি চাই না তাহলে আলোচনা আমি ওদিকে যাব না একটু দিলটা নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন ঈসা নবী এখনো এন্তেকাল করে নাই তিনাকে জমিন থেকে এন্তেকালবিহীন মৃত্যু ছাড়া আসমানে উঠায় নিছেন আল্লাহ আবার মাঝখান দিয়ে হাজার হাজার বছর চলে যাবে ঈসা নবীকে যেই বয়সে আল্লাহ উঠায় নিছেন সেম বয়সে আবার জমিনে নামায় দিবেন বলেন তো এর ফাঁকে ঈসা নবী খাওয়া দাওয়া লাগছেনি কথা বলে না লাগছেনি রিজিক লাগছেনি খাওয়া দাওয়ার লাগছে আল্লাহ খাবার দিছেন এই খাবারটা কেমন আমরা জানি না চিল্লা কর না সুবহানাল্লাহ একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব রে বাবা কুলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন তিনি কে এবার আল্লাহর নবী বলেন শোনো আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম ওয়াইদান ইব্রাহিম কাইমুন ইয়াসাল্লি আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসুহু বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম তিনিও সালাত আদায় করতেছেন এবার ইব্রাহিম নবীর আকৃতি কেমন যদি জানতে চাও আমার দিকে নজর দাও তোমাদের সাথীর দিকে নজর দাও বলে ইব্রাহিম নবীর আকৃতি তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটু আওয়াজ দিয়ে বলেন এবার আল্লাহর নবী বলেন ফাহানাতিস সালাতু নামাজের সময় হয় সালাতের সময় যখন হয়ে যায় তখন একামত দেওয়া হয় কে একামত দিলেন ইব্রাহিম বলে জিব্রাইল আলাইহিস সালাম নিজে একামত দিলেন আল্লাহর নবী দাঁড়ায় আছেন কে সালাতের মুসল্লায় যাবে কে নামাজ পড়াবে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পিঠ মোবারকে হাত দিয়ে বলে আপনি কার জন্য ইন্তেজার করতেছেন আজকের নামাজের ইমামতি আপনি ছাড়া আর কারো করার অধিকার নাই আপনি আজকে নামাজের ইমামতি করবেন আল্লাহর নবী বললেন ফামামতুহুম তারপরে আমি নবীর সামনে গেলাম সব নবীদের নিয়ে আমি সালাত আদায় করলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ এ মুসলমান একটু দিলটা নরম করিয়া দেন এই যে মুসলিম শরীফ থেকে হাদিসটা শুনাইলাম হাদিস আপনারা শুনলেন আমার নবী মেরাজে যাওয়ার আগে সব নবীদের দেখেছেন নবীদের আকৃতি নবী বর্ণনা করেছেন মুসা নবীরে দেখছেন ঈসা নবীরে দেখছেন ইব্রাহিম নবীরে দেখছেন কোন সুরতে দেখলেন বলে সালাত আদায় করতেছেন আকৃতি কেমন সেটাও বর্ণনা করিয়া দিলেন এবার বলেন নবীদেরকে দেহ এবং রুহ দুইটার সমন্বয়ে দেখছেন কিনা আস্তে বলবেন না জোরে বলেন দেহ মোবারক রুহ মোবারকের সমন্বয়ে দেখছেন এটা আধ্যাত্মিক বিষয় না চিল্লা এখন ঠিক কিনা একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি তোমরা জুমআতের জুমার দিন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়াও
জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা কেননা জুমার দিন আল্লাহর স্পেশাল স্পেশাল ফেরেশতারা বহু ফেরেশতারা জমিনে অবতরণ করেন আল্লাহর নবী বলেন ওয়া ইন্না আহাদান লাই ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা বলে জুমার দিন যারা আমার উপর দুরূদ শরীফ পড়বে এই দুরূদ পড়তে দেরি হয় এই দুরূদ আমি নবীর কাছে পেশ করতে দেরি হয় না চিল্লায় কোন সুবহানাল্লাহ তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা এই দুরূদ আমার নিকট পেশ করা হয় একজন সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাদিস শুনাইতেছেন বলতেছেন এখন তো আপনি আমাদের চোখের সামনে আছেন কলা কলা কুলতু বাদাল মাউতি ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন জুমার দিন আপনার কাছে উম্মতের দুরূদ শরীফ পেশ করা হয় আপনি যখন থাকবেন না পর্দার আড়ালে চলিয়া যাবেন তখন কি আমাদের দুরূদ আপনার কাছে পেশ করা হবে আল্লাহর নবী জবাব দিলেন কলা বাদাল মাউতি শুনিয়া লাও আমি নবীর ইন্তেকালের পরে তোমরা যদি দুরূদ শরীফ পড়ো আমার উম্মতেরা পৃথিবীর যে প্রান্ত থেকেই দুরূদ শরীফ পড়ুক আমি নবীর ইন্তেকালের পরেও তাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী শোনায় দিলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া বলে শুনিয়া লও নবীদের দেহকে মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খায় না নবীদের দেহ মুবারক মাটির জন্য আল্লাহ হারাম করেছেন শুধু তাই না ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক বলে নবীগণ আল্লাহর নবী জীবিত অবস্থায় রিজিকও প্রাপ্ত হন জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানটা মজবুত করি আলন দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমার নবী রওজা শরীফে জীবিত নাকি মৃত আপনাদের আওয়াজে মনে হয় ভেজাল আছে সন্দেহ আছে একটু আওয়াজ দিবেন নবী রওজা শরীফে জীবিত না মৃত আমি আরো দুই একটা হাদিস শোনাই বিরক্ত হবেন নাকি আপনারা দিল দিয়ে অনুধাবন করি আলন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন ক্বালাল আমবিয়া উলা ইউতরাকুনা ফি কুবুরিহিম বাদা আরবাঈনা লাইলা বলে 40 রাতের পর নবীদের দেহ মোবারক আল্লাহ তাআলা তাদের কবর শরীফে এমনি এমনি ফেলে রাখেন না 40 রাতের পর আল্লাহর নবী বলেন ওয়ালাকিন্নাহুম ইয়াসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস সূর বাইহাকীর শরীফের বাইহাকী শরীফের হাদিস বলে শুনিয়া লও 40 রাতের পর নবীদের দেহ আল্লাহ কবরে ফেলে রাখেন না আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দেন তারা কবরে সালাত আদায় করে বলে সালাতে রত থাকে ইবাদত বন্দেগীতে রত থাকে আর এটা চলতে থাকে সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত চলবে বলে কিয়ামতের জন্য সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই ইবাদত বন্দেগী তিনাদের রওজা শরীফে চলতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার সাবধান ইয়াজিদের দলের লোক হওয়া যাবে না ইয়াজিদি মার্কা মুসলমান হওয়া যাবে না দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দিই দারিমি শরীফের মধ্যে হাদিসটা এসেছে মিশকাত শরীফেও হাদিসটা এসেছে কুলজার ভিতরে এই কথাগুলো একটু ঢুকায় নেবেন সাঈদ ইবনে আব্দুল আজিজ হতে বর্ণিত তিনি বলেন ক্বালা লাম্মা কানা ইয়ামুল হাররাতি বলে হাররার ঘটনা যখন ঘটে হাররার ঘটনা কি বলি ইয়াজিদ বাহিনী কর্তৃক মদিনা শরীফে আক্রমণের হামলার ঘটনা ইয়াজিদের দল ইয়াজিদের নির্দেশে মদিনা শরীফে পর্যন্ত হামলা চালাইছে মদিনার মুসলমানদের উপর অত্যাচার চালাইছে ভালো করে খেয়াল করেন যারা ক্ষমতার জন্য আল্লাহর নবীর মদিনা মুনাওয়ারায় রক্তপাত করেছে বলন বলুন তারা আমাদের আপন নাকি দুশমন আসতে বলবেন না তারা আমাদের আপন না দুশমন দিল দিয়ে অনুধাবন করেন বলি ইয়াজিদ কর্তৃক হাররার ঘটনায় লাম ইউআযান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা ওয়া লাম ইয়াকাম বলে হাররার ঘটনায় তিন দিন পর্যন্ত মসজিদে নববীর দরজা বন্ধ রাখছে তালা লাগায় রাখছে তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ হয় নাই আজান হয় নাই একামত হয় নাই
তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে মানুষকে ঢুকতে দেয় নাই কারা বলে আমাদের দেশে এক দল এখনো আছে যারা ইয়াজিদের দালাল ইয়াজিদের দল তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজও পড়তে দেয় নাই জোরে কর নাউযুবিল্লাহ দিল দিয়ে অনুধাবন করি আলন এবারে যখন মসজিদে নববীতে তিন দিন পর্যন্ত আজান হয় না ইকামত হয় নাই ঘটনাক্রমে ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়্যাব আল মসজিদা এই তিন দিন সাঈদ ইবনুল মুসাইয়্যাব তিনি মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়েছিলেন বের হতে পারেন নাই তিনি মসজিদে নববীর ভিতরে আটকা পড়েছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যাব ডাক দিয়া বলল দুনিয়ার মানুষ গো শুনিয়া লও তিন দিন পর্যন্ত মসজিদে নববীতে আমি আটকা ছিলাম বের হতে পারি নাই এই তিন দিন আমি নামাজের সময় নির্ণয় করেছি কেমনে শুনিয়া লও ফজর জোহর আসর মাগরিব এসা আমি কেমনে বুঝতে পারতাম বলে কেমনে বুঝতে পারতেন বলে ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন দিন মসজিদে নববীর ভেতর থেকে নবীর রওজা শরীফ থেকে আওয়াজ পাইতাম শব্দ পাইতাম ওই শব্দ ঠিক ওই আমি পাইতাম যেই সময় ফজর জোহর আসর মাগরিব এসা বলে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে আল্লাহর নবীর রওজা শরীফের ভিতর থেকে আমি গুম গুম শব্দ পাইতাম আরে শব্দ শুনিয়া শুনিয়া আমি নামাজের সময় নির্ণয় করে নামাজ পড়তাম জোরে কন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের বিরক্ত হইতেছেন ইমানটা মজবুত করেন আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত হাদিস আপনাদের শোনায় দিলাম কোরআনের আয়াত শুনাইলাম এবার ইমামদের দুই একটা মতামত শুনাইয়া আলোচনা সমাপ্ত করি দিল দিয়ে অনুধাবন করেন وقال الإمام القسطلاني إمام قسطلاني بولن لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به كما في مواهب لدنيا إمام قسطلاني رحمة الله عليه بولن شنا ألا النبير جن أمت رعمل دكا تدر بستانيوت إچا باشنا جانار ব্যাপারে তিনার এন্তেকাল এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই বলে সব কিছু তিনার নিকট সুস্পষ্ট কোনো অস্পষ্টতা নাই জীবিত অবস্থায় তিনি যেমন ছিলেন এখনো রওজা শরীফে থাকিয়া উম্মতের সুখ দুঃখ তিনি তেমনি সে অনুধাবন করেন জোরে কন সুবহানাল্লাহ দিল দিয়ে অনুধাবন করেন তাফসীরের রুহুল মাহানি থেকে শোনায় দিচ্ছি বলে আন্নান নবী হাইয়ুম বি জাসাদিহি ওয়া রূহিহি وأنه يتصرف ويسير حيث شاء في أقطار الأرض وفي الملكوت وبهيئته التي كان عليها قبل وفاته لم يتبدل منه شيء لكن سبحان الله তাফসীরে রুহুল মাআনিতে এসেছে আল্লাহর নবী হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি আমার নবী দেহ মুবারক এবং রূহ মুবারকের সমন্বয়ে জিন্দা চিল্লায় কোন সুবহানাল্লাহ কোনো কিছুই পরিবর্তন হয় নাই ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু আল্লাহর নবী থেকে কোনো কিছুই পরিবর্তন হয় নাই নবীজি ক্ষমতাও প্রয়োগ করতে পারেন ওয়া ইয়াসীরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহাইআতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদদাল মিনহু শাইই বলে আল্লাহর নবী জমিনে ভ্রমণ করতে পারেন আসমানে ভ্রমণ করতে পারেন জমিনের যেখানে খুশি আমার নবী যেতে পারেন আসমানের যেখানে খুশি যেতে পারেন আমার নবী থেকে কোনো কিছুই পরিবর্তন হয় নাই ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদদাল মিনহু শাইই বলে এন্তেকালের পূর্বে আমার নবী যেমন ছিলেন এন্তেকালের পরেও আমার নবী তেমনই আছেন লাম ইয়াতাবাদদাল মিনহু শাইই কোনো কিছুই পরিবর্তন হয় নাই জোরে দিল দিয়ে অনুধাবন করেন এবার তিনি আমাদেরকে বুঝান আন্নাহু মুগীবুন আনিল আবসার কিন্তু আল্লাহ আমাদেরকে নবীকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন
وأنه مغيب عن الأبصار الله حبيب كما درد دشتير آرالي ركتن كما غيبت الملائكة مع كونهم أحياء بأجسادهم زمن فرستا درك الله مدرد دشتير آرالي ركتن فرستا شا شرير جبيدو فرستا شا شرير جبيدو كنتو أمرا دكينا أما درد تك دشتير آرالي ركسن إبار الله بند أما درد كي بجاية دچن شنيا لو ونرب بابي آمان نبي كامر الله شا শরীরে জীবিত রাখছেন কিন্তু আল্লাহ আমাদের দৃষ্টির আড়াল করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এবারে তিনি বলেন ফাইদা আরাদাল্লাহু তাআলা রাফাল হিজাবা আম্মান আরাদা ইকরামাহু বিরুয়াতিহি রাআহু আলা হাইআতিহি আল্লাতী হুয়া আলাইহি সালাতু ওয়াসসালামু আলাইহা আল্লাহ যাকে আমার নবীকে দেখার দ্বারা সম্মানী বানাইতে চান আমার নবীর দিদার যাকে দিতে চান বলে পর্দা উঠায়া দে ফলে আশিকে রাসূল আমার নবীকে ওই অবস্থায় দেখে যে অবস্থায় আমার নবী জীবিত অবস্থায় ছিলেন ওই হালতেই আমার নবীকে একজন আশিকে রাসূল দেখিয়ে নেয় জোরে কোন সুবহানাল্লাহ এখন কেউ কেউ বলবে যদি নবী জীবিত অবস্থায় যেমন ছিলেন ওই অবস্থায় নবীরে দেখে নবীরে দেখলে তো সাহাবা হয়ে যাবে না 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 নবীরে দেখলে সাহাবা হবে না ভালো করে শুনিয়ে লন কেন হবে না কারণ সাহাবা হওয়ার জন্য সাহাবী হওয়ার জন্য আমার নবীর ইন্তেকালের আগে দেখা লাগবে ইন্তেকাল শরীফের পরে দেখলে সাহাবী হওয়া যায় না কথা বুঝতে অসুবিধা হয় আপনাকে এবার বলেন আমার নবী ইন্তেকাল করেছেন নি কথা কয় না নবী ইন্তেকাল করেছেন কারণ কোরআনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ দিতে হবে আমার নবী মরণের স্বাদ নিছেন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে আমার নবীর দেহ মোবারকে নবীর নবীর রূহ মোবারক ফিরিয়ে দিবেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন কে আল্লাহ এবার বলেন নবী জি ইন্তেকাল করেছিলেন নি করেছেন তো ইন্তেকালের পরে দেখলে আর সাহাবী হওয়ার সুযোগ নাই কথা কয় না ইন্তেকাল শরীফের পরে দেখলে আর সাহাবী হওয়ার সুযোগ নাই অনেক আশিকে রাসূল নবীকে দেখেছেন কথা কোন ঠিক কি না যারা দেখে না আমরা দেখি না আমাদের ওই চক্ষু নাই বলে আল্লাহ যাকে নবীকে দেখার দ্বারা সম্মানী বানাইতে চান আল্লাহ নবীর থেকে পর্দা উঠায়া দেন সে নবীকে ওই হালাতে দেখে জীবিত অবস্থায় আমার নবী যেমন ছিল তেমনই দেখেন চিনলে এখন সুবহানাল্লাহ কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে দেখেছে এজন্য সাহাবী না কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাকে আপনাদের দিল দিয়ে অনুধাবন করিয়া লন যা আলোচনা আপনাদের শুনাইলাম ইমানটা একটু মজবুত করিয়া ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন বলেন আমার নবী ইন্তেকাল করেছেনই হ্যাঁ নবী ইন্তেকাল করেছে আল্লাহ নবী ইন্তেকালের পর বলে অন্য দশটা লাশের মতো হয় নাই অন্য দশটা মানুষের মতো নয় অন্য মানুষগুলার যেমন কবর দেওয়ার পর কয়েক বছর পর কবর খনন করলে হাড্ডিগুলো পাওয়া যায় না হাড্ডিগুলো পর্যন্ত মাটিতে মিশিয়া যায় বলে গোস্তের কোনো অস্তিত্ব থাকে না আল্লাহর নবীর বিষয় এমন না শুধু আমার নবী না অন্যান্য নবীদের বিষয় এমন না বলে সব নবীরা রওজা শরীফে জীবিত কেমন জীবিত বলে এমন জীবিত তিনারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আমার নবী ইন্তেকাল করেছেন নবী মরিয়া গেছেন এটা বলা যাবে না কারণ নবীর পাগলা নবীর আশেক যারা নবীর ভালোবাসায় জীবন কোরবানি দেয় শাহাদাতের পেয়ালা পান করে ধন্য হয় আল্লাহ নিষেধ করেছেন ওদেরকে মরা বলবা না মরা বলে ধারণাও করবা না তাইলে নবীর একজন পাগল নবীর একজন আশেকরে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করেন মৃত হিসাবে ধারণা করতেও নিষেধ করেন বলেন ইমানের আওয়াজ দিয়া বলবেন যারা আমার নবীর ব্যাপারে এমন বাজে মন্তব্য করবে নবী মরিয়া গেছেন মিশিয়া গেছেন অস্তিত্ব নাই বলেন তারা ইমানওয়ালা নাকি চূড়ান্ত গাদ্দার বলেন এদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না আস্তে বলবেন না জবান খুলে বলেন পারে এ মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরিনিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ব্যাপারে অবগত এই চিন্তা ভিতরে নিয়া নবীজি আমি জান্নাতের বাগানে বসলাম আমি দুরুদ শরীফ পড়তেছি আমার দুরুদের ব্যাপারে নবী অবগত কারণ আমি দুরুদ শরীফ পড়লে আল্লাহ নবীর কাছে আমার দুরুদের সব ডিটেলস পৌঁছায় দেওয়া হয়
স্পেশাল ফেরেশতা অবতরণ হয় বলি ফেরেশতারা নবীজির কাছে দরুদ পৌঁছায়া দেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার বাবার নাম আমার বাবার নাম পর্যন্ত বলি আমার দরুদ ও সালাম পেশ করা হয় নবীজি দরুদ ও সালামের ব্যাপারে অবগত কে দরুদ পড়ে কে পড়ে না কে নবীর সালাম দেয় কে সালাম দেয় না কে নবীর দুশমন কে মুনাফিক বলে আমার নবী জীবিত থাকতে যেমন জানতেন এন্তেকাল শরীফের পরেও আমার নবী ঠিক তেমনই জানেন কোনো কিছুই পরিবর্তন হয় নাই বলে জীবিত অবস্থায় আল্লাহর নবীর এই হায়াতের জিন্দেগিতে যেমন ছিল রওজা শরীফে উম্মতের জন্য তেমনি মায়া তেমনি দরদ নিয়ে আমার নবী সময় কাটাইতেছেন হে মুসলমান ইমানদার আমাদের এই কান্নাই আমরা শুনতে পারি যারা আশিক রসুল রওজা শরীফে গিয়া তারা আমার নবীর মোলাকাত পায় যারা আশিক রসুল রওজা শরীফে গিয়া তারা আমার নবীর দিদার পায় আশিক রসুল যারা যাদেরকে আল্লাহ এমন চক্ষু দান করেছেন তারা রওজায় গিয়া আমার নবীর দর্শন লাভ করে জোরে কোন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আলোচনা লম্বা নয় দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা আল্লাহর নবীর দিদার পেয়ে ধন্য হতে চাই কি চাই না এ মুসলমান যদি দিল থেকে আরজু পোষণ করতে পারেন আল্লাহর নবীর দরবারে যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ যদি কবুল করিয়া নেন আল্লাহ যদি কবুল করিয়া নেন মরার আগে যদি আমার নবীর দিদার নসিব হয় জান্নাতের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় হবেন ও মুসলমান আল্লাহ আমাকে আপনাদের সকলকে মৃত্যুর আগে আল্লাহর নবীর দিদারের সৌভাগ্য ভগবান উম্মতদের কাতারে শামিল করেন একটা জবানও বন্ধ রাখবেন না বলেন নবীর দিদার পাওয়ার মতো উপযুক্ত উম্মত আমরা হয়ে যেতে চাই কি চাই না এ মুসলমান তোমার দিকে নজর দিলে মদিনা ওয়ালার কথা যদি মনে না হয় তাইলে তুমি উপযুক্ত উম্মত হতে পারো নাই নজর দিলে যদি মনে হয় তুমি মদিনা ওয়ালার উম্মত অন্য মানুষ বলিয়া দিবে এটা নবীর উম্মত এখন থেকে আমরা চেষ্টা করব ওই রকম হিসাবে নিজেকে তৈরি করে রাখার নবীর সুন্নাত আর ছুরি লাগাবো না দাড়িগুলো আর কাটিয়া ফেলবো না ক্লিন শেভার করবো না এ মুসলমান জবান দিয়ে এতদিন মিথ্যা বলতাম আর বলবো না পরের হক নষ্ট করতাম আর করবো না অন্যকে গালি গালাজ করতাম আর গালি দিব না বাপমার অবাধ্যতা অবাধ্যতা করতাম আর অবাধ্য হব না মুরব্বীদের সাথে বেয়াদবি করতাম আর করবো না রমাদানুল মোবারক সামনে রোজা রাখতাম না এখন থেকে একটা রোজাও ভাঙবো না বলে আমরা এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না আমরা নামাজ পড়তাম না এখন থেকে নামাজ পড়ব এই জীবনের শেষ মাহফিল মনে করে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা নবীর খাঁটি উম্মত হওয়ার সাধনা চেষ্টা শুরু করতে চাই কি চাই না জিন্দা নবী আমাদের নবী রওজা শরীফে জীবিত নবী আমার ব্যাপারে অবগত নবী আমার আমলের ব্যাপারে অবগত বলেন এই ইয়াকিন বিশ্বাস আমাদের দিলে আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে খাঁটি উম্মত হওয়ার যোগ্যতা নসিব করে দেন জোরে বলি আমিন।